সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি বরাদাম সুরবলাস্থিতি বিদ্যাপীঠের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পাঠদান করতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে গণিত শ্রেণী নবম অধ্যায় তৃতীয়। আমি গত ক্লাসে তোমাদের 3.2 অনুশীলনীর কয়েকটা অঙ্ক করে দিয়েছি। সেই অঙ্কগুলোর আলোকে সেই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন আজকে করে দিচ্ছি। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, যদি এক্স ইকুয়াল টু √3 + √2 হলে কয়েক প্রশ্ন হচ্ছে, 1/x এর মান নির্ণয় করো। খ হচ্ছে, x + 1/x হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এবং গ হচ্ছে, দেখাও যে x³ + 1/x³ = √3। আমাদের এটা প্রমাণ করতে হবে। কাজে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও, আমরা অঙ্কটা শুরু করি। ক ক আমাদের কি করতে হবে, 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখে নিই, দেওয়া আছে আমরা লিখো কি, x = √3 + √2। আমাদের এটাই দেওয়া আছে। আমাদের প্রমাণ, আমাদের মানটা নির্ণয় করতে হবে, 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিই, সুতরাং 1/x = এক্সের মানটা আমি লিখে নিই, 3 + √2 = 1। আমরা এটা লিখে নিলাম। এরপরে হচ্ছে, আমরা 1√3 - √2 আর হচ্ছে √3 + √2 √3 - √2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কি করলাম, উপরে 1 এর সাথে যে √3 - √2 আর নিচে হলো যে √3 - √2। তাহলে আমরা এটা করলাম কি, এখানে লিখে নিই, লব ও হরকে √3 - √2 দ্বারা গুণ করে। তাহলে আমরা লব হরকে √3 - √2 দ্বারা গুণ করে নিলাম। এরপরে প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও, 1 এর সাথে √3 - √2 গুণ করলে তো সেই একই √3 - √2। আর এখানে √3 + √2 × √3 - √2 এটা একটা সূত্রে হয়, সেটা হচ্ছে যে a + b × a - b। তোমরা সকলে জানো, আশা করি, a + b × a - b হচ্ছে a² এর জায়গায় আছে হলো এখানে √3 - b এর জায়গায় আছে √2। a² - b² লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে উপরে তো √3 - √2, আমরা যদি বন্ধনী উঠাই দিই যে √r² হতে গেল, তাহলে হলো কি, 3 - 2। তাহলে এখানে উপরে যেটা আছে সেটা 3 - √2 = 1, নিচে কখনো 1 হয় না। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 3 - √2 এটা তার মান হলো, এই যে অ্যাকশন মান দেওয়া আছে এখানে √3 + √2। এবং আমাদের প্রশ্নে চাইছিল কি, 1/x এর মান নির্ণয় করো। তাহলে 1/x এর মান পেলাম কি, তাহলে √3 - √2 এটাই। তোমরা লিখে নিছো সবাই আশা করি। তাহলে আমরা এর পরের অঙ্কটাই করে নিই।
প্রিয় শিক্ষার্থীরা এখন হচ্ছে খ নাম্বার x + 1 / x² এর মান নির্ণয় করো তাহলে এখানে খ আমরা লিখে নিই দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে x = √3 + √2 এবং খ হতে পাইছে কি খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত হলো খ হতে 1/x √3 - √2 আমরা মানগুলো এগুলো পেয়েছি আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশি হলো প্রদত্ত রাশি হলো x + 1/x হোলি স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো জানো সবাই এই যে x + 1/x হোলি স্কয়ার এটা অনুসিদ্ধান্ত সূত্র a + b হোলি স্কয়ার আছে a + b হোলি স্কয়ার সমান হলো a + b হোলি স্কয়ার সূত্র a + b হোলি স্কয়ার সমান হলো x minus 1/x whole square plus 4ab প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্রটা লিখে দিলাম তাহলে এখানে x আমরা দ্বিতীয় গুণনে দিতে হবে এখানে x এর মান কি দেওয়া আছে এই যে √3 + √2 - আর 1/x এর মান দেওয়া আছে হলো √3 এখানে দেওয়া আছে মাইনাস কাছে এখানে মাইনাস আছে যখন মাইনাসে মাইনাস হবে প্লাস √2 হোল স্কয়ার প্লাস এটা কেটে দিলাম হলো 4 তারপর এখানে এই যে আমাদের বন্ধনীর ভিতরে যেগুলো মিল সদৃশ সেগুলোকে আমরা যোগ অথবা বিয়োগ করে নিই তাহলে দেখা যাচ্ছে এখানে যে সদৃশ পদ √3 এটা প্লাস এটা মাইনাস এখানে √2 আর √2 দুটোটাকে যোগ করলে হয় 2√2 হল স্কয়ার প্লাস 4 এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা বন্ধনী উঠাই দিই বন্ধনী উঠাই দিলে এই যে 2 এটা হলো 4 ইনটু আচ্ছা রুট আর স্কয়ার উঠে গেল তাহলে হলো 2 + 4 এগুলো 4 আর 2 কত হলো 8 আর হলো 4 সমান 12 ইয়াস প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা তাহলে আমরা x + 1/x হোল স্কয়ার এর মানটা পেলাম কত 12 এটা আনস আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো এইবারে তাহলে আসতেছে আমরা গ নাম্বার শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে গ নাম্বার তাহলে আমরা শুরু করি গ নাম্বার দি গ এখানে গ নাম্বারের খ হতে প্রাপ্ত আমরা কি পেলাম খ হতে প্রাপ্ত এই যে খ হতে প্রাপ্ত x + 1/x হোল স্কয়ার সমান খ এ কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা 12 পেয়েছি তাহলে ভাগ x + 1/x √12 আমরা কি করলাম উভয়পক্ষে বর্গ করলাম দিকে লিখতে নাও বর্গ করে আমরা বর্গ করে এটা পেয়েছি তাহলে ভাগ x + 1/x √3 আমরা 12টাকে কিভাবে লিখে নিয়েছি দেখো না এই যে এখানে 2 এর উপর স্কয়ার দিয়েছি √3 যে 2 আর 2 গুণ করলে 4 4 আর 3 গুণ করলে 3 4 12 এই এটাই নিয়ে নেওয়া তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে
x plus 1 divided by x equal to j square or root. So, this is 2 root 3. আমরা এই মানটা পেলাম তাহলে এখন আমাদের এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বুঝে নিই আমরা এখানে কি পেলাম x plus 1 divided by x equal to 2 2 root 3 এই মানটা পেলাম এখন আমাদের লিখতে হবে বাম পক্ষ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে বাম পক্ষ বাম পক্ষ সমান x কিউ প্লাস 1 ডিভাইডেড বাই x কিউ এখন এই a কিউ প্লাস b কিউ আশা করি তোমরা সেই সূত্রটা তোমাদের সবার জানা আছে a কিউ প্লাস b কিউ সূত্রটা হলো এই যে x প্লাস 1 ডিভাইডেড বাই x হোল কিউ মাইনাস 3 ইনটু x 1 divided by x plus 1 divided by x এই আমরা সূত্রটা দেখে নিলাম সূত্রটা হলো কি যে a কিউব x কে আমরা ধরি a ধরি a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আমরা সূত্রটা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন মানটা বসিয়ে নিই এখানে ওই যে খ হতে প্রাপ্ত মান কি পেয়েছি 2 root 3 যে 2 root 3 হোল কিউব মাইনাস 3 ইনটু 2 root 3 শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা মান বসিয়ে লিখতে পারো মান বসিয়ে আমরা মানটা বসালাম এখন আমরা বন্ধনীটা উঠে দিই বন্ধনী হলো এখানে 2 এখানে কিউব 2 কে ঘন করলে হয় যেহেতু 2 এই যে এখানে 2 কয়টা আছে তিনটা আছে তাহলে তিনটাকে 2 তিনটা গুণ করলে হয় 8 আর এখানে রুট 3 ও তিনটা তিনটাকে রুট 3 কে গুণ করলে হয় 3 রুট 3 তাহলে এখানে মাইনাস এ গুণ করলে 6 হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও 8 আর 3 গুণ করলে হয় 24 24 root 3 minus 6 root 3 এখানে 24 root 3 minus 6 root 3 বিয়োগ দিলে হবে আমাদের কি 18 root 3 তাহলে আমাদের এই যে দেখে নাও এখানে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের 18 root 3 আমাদের হলো 18 root 3 তাহলে প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা এখানে লিখে নিতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সেই আগের ক্লাসের সেই যে অঙ্কগুলো করেছি তার ধারাবাহিকতা আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটা করলাম আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আর তোমরা যে যেখানেই আছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে আমাদের অনলাইন ক্লাসের যে অঙ্কগুলো করতেছি সেগুলো চর্চা করবে দেখবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি